হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে এখন যেহেতু গরমকাল গরমকালে বাজারে অনেক রকমের সবজি থাকে তার মধ্যে একটা অন্যতম সবজি কিন্তু মুখি কচু আর আজকে এই মুখি কচু দিয়ে আর আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা দম বানিয়ে তোমাদেরকে দেখাই চলো দেখে নিই রেসিপিটা প্রথমে দেখো আমি এখানে চিংড়ি মাছগুলোকে একটু বেছে নেব। ওরা দোকান থেকে বেছে দেয় কিন্তু ওরা ভালো করে বাছে না তো চিংড়ি মাছগুলোর মধ্যিখানে খোসাগুলো থেকেই যায় আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার দেখো ঠিক এই মাছ বরাবর এরকম ভাবে একটু চাকু দিয়ে চিড়ে নিলাম নিয়ে এবার ভেতরে দেখো এরকম একটা কালো শির দ্বারা থাকে চিংড়ি মাছের এটা ফেলে দিতে হয় এই দেখো সরু সুতোর মতো এটা ফেলে দিলাম এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ থেকে আমি এই কালো শিরদারাটা ফেলে দিয়ে নেব দেখো আরেকটা দেখিয়ে দিচ্ছি ঠিক চিংড়ি মাছের মাছ বরাবর এইভাবে চাকু দিয়ে কেটে নিলাম নিয়ে তারপরে এইভাবে এই শিরদারাটা কালো বের বের করে এটা কিন্তু করেই নিতে হয় শরীর খারাপ হয় এটা খেলে তো এটা ফেলে দিলাম প্রত্যেকটা চিংড়ি মাছ থেকে এভাবে ফেলে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এইবার চিংড়ি মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। নুন হলুদ মাখিয়ে নুন দিলাম হলুদ দিলাম আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো তো হয়ে গেল চিংড়ি মাছগুলো ম্যারিনেট করা চলো এবার দেখিনি কচুটা আমি কিভাবে কাটছি কচু আমি কেটেই নিছি এই কয়েকটা রেখে দিয়েছি তোমাদেরকে কাটার সিস্টেমটা দেখানোর জন্য বঠি দিয়েও কাটতে পারো যাদের কাছে মনে হবে বঠি দিয়ে কাটতে সুবিধে আমারও বঠি দিয়ে কাটতেই সুবিধে মনে হয় তো চাকু দিয়ে যারা কাটবে তাদের জন্য চাকু দিয়েটা দেখে দেখো এইভাবে চাকু দিয়ে ভালো করে ঘষে ঘষে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে বটি দিয়ে কাটলে অনেক সময় কচু বেশি চলে যায় তবে চাকু দিয়ে কাটলে শুধু খোসাটাই যায় তো এইভাবে চাকু দিয়ে আমি খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম তারপরে কচুর পেছন দিকটা আর সামনের দিকটা একটু ছাড়িয়ে নেব আমার যেহেতু দিয়ে কেটে তাই আমার চাকু দিয়ে একটু সময় লাগছে কিন্তু তবুও দেখিয়ে দিচ্ছি যারা চাকু দিয়ে কাটবে তাদের কিভাবে সুবিধা হবে তো এইভাবে দেখো ভালো করে চাকু দিয়ে ঘষে ঘষে খোসাটাকে ছাড়িয়ে নিলাম যেহেতু মুখী কচু প্রচুর মুখ থাকে এবার দেখো এই দিকের সামনেটা আর পেছনটা একটুখানি ছাকুটা দিয়ে কেটে ফেলে দিতে হবে এরপর এটাকে যেরকম মাপে তোমরা কাটতে চাও চার টুকরো বা দু টুকরো যেভাবে কাটতে চাও সেইভাবে কেটে নিতে হবে পিস করে নিতে হবে আমি এটা চার পিস করে নিচ্ছি দেখো আমার পাশে বটি খোলা আছে আমি বটি দিয়েই কাটছি আমার বটি দিয়ে কাটতেই সুবিধা হয় চাকু দিয়ে দেখছো বারে বারে আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তো এইভাবে চার টুকরো করে নিলাম এইভাবে সব কটা কচুকে আমি কেটে নেব তো আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে চাকু দিয়ে ঘষে ঘষে খোসাটা ছাড়িয়ে নিতে হবে গঠি দিয়েও ঠিক এইভাবেই ঘষে ঘষে ঘষেই ছাড়াতে হবে যেখানে যেখানে দেখো এরকম কালো একটু দাগ আছে সেগুলো একটু কেটে ফেলে নিয়ে দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো দেখো এইভাবে পিস করে নিলাম চারটে নিয়ে রেডি হয়ে গেল কচুগুলো কাটা হয়ে গেল এবারে দেখো একটা বাটিতে কচুগুলোকে একটু সেদ্ধ করে নেব খুব বেশি না মিনিট পাঁচেক মতো একটু সেদ্ধ করে নেব তাহলে কচুগুলোর একটু কষ্টাও বেরিয়ে যাবে আর কচুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে রান্না করতেও সুবিধা হবে এবারে দেখো একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় জলটা কিন্তু খেয়াল রাখতে হবে জলটা কিন্তু যখনই ফ্যানা উঠবে জলটা কিন্তু উঠলে পড়ে যাবে তখন গ্যাস ওভেন সবকিছু নোংরা হয়ে যেতে পারে তাই যখনই ফ্যানাটা উঠবে সাথে সাথে ঢাকনাটা খুলে দিতে হবে দিয়ে এই ফ্যানাগুলো ফেলে দিতে পারো নোংরা বেরিয়ে যাবে ফেনার সাথে এখানে দেখো আমি আলুও কেটে রেখেছি এবার আলুটাও কচুর সাথে দিয়ে দিলাম কচু আর আলু একসাথে একটু ভাপিয়ে নেব তারপরে আবার একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দেব কিন্তু খেয়াল রাখতে হবে কচুর এই জলটা কিন্তু উতলে পড়ে যেতে পারে তো সেই জন্য একটু খেয়াল রাখতে হবে দেখো আবার যেই ফেনাটা উঠছে আবার আমি ঢাকনাটা খুলে দেবো এরপর এটা সিম করে একটু ভালো করে নেড়ে চেড়ে ওপর নিচ করে দিতে হবে এরপরে দেখো আমি গ্যাস ওভেন বন্ধ করে দিলাম মিনিট পাঁচেক পরে তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম ওগুলো ভাপে সেদ্ধ হয়ে যাবে এবারে দেখো এদিকে রান্নায় চলে এলাম কড়াই গরম করে কড়াইতে ভালো করে সরষের তেল গরম করে নিয়ে এবার চিংড়ি মাছগুলো ফ্রাই করে নেব ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না চিংড়ি মাছ খুব হালকা করে ফ্রাই করতে হবে চিংড়ি মাছ বেশি ফ্রাই করে ফেললে কিন্তু রাবারই হয়ে যায় তখন টেস্টটা আর ভালো লাগে না তো সেই জন্য একদম হালকা করে ফ্রাই করব জাস্ট এপাশ ওপাশ উল্টে একটু সাঁতলে নিয়েই তুলে নেব। দেখো একদম হালকা করে ফ্রাই করে নিলাম এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব চিংড়িগুলো দেখো বেশ বড় বড় সাইজের তো আবার সেকেন্ড ব্যাচ দিয়ে দিলাম ফার্স্ট ব্যাচ তোলা হয়ে গেল ভেজে এবার সেকেন্ড ব্যাচ উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিয়ে তুলে নেব সেকেন্ড ব্যাচও ফ্রাই করা হয়ে গেল এবার সেকেন্ড ব্যাচের চিংড়িগুলো তুলে নিলাম চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেলটা থাকলো তার মধ্যে এবার এই কচুগুলো ফ্রাই করে নেব যে কচুগুলো আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম কচুগুলো দেখো যেগুলো বড় বড় সেগুলো তো ঠিকই আছে সেদ্ধ আর যেগুলো খুবই ছোট ছোট যেগুলো সাইড দিয়ে ছোট ছোট পয়েন্ট যেগুলো বেরিয়ে থাকে সেগুলো খুবই ছোট তো সেগুলো একটু বেশি সেদ্ধ হয়ে যায় যেহেতু ওগুলো সাইজ খুব ছোট তো সেগুলো একটু গলে যাবে বাকি সব কচুগুলোই গোটাই থাকবে দেখো এখনও ওগুলো দেখতে গোটাই আছে কিন্তু যখন ফ্রাই করা হবে তখন ওগুলো গলে গলেই যাবে তো আলুগুলো আর কচুগুলো আমি আলাদা করে নিলাম নিয়ে কচুগুলো আগে ফ্রাই করে তুলে নেব কচুগুলো দেখো ফ্রাই করা হয়ে গেছে এবার কচুগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটে দেখেই নিলে আমি কিন্তু খুব বেশি ফ্রাই করিনি হালকা করে একটু ফ্রাই করেছি এবারে দেখো কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা জিরে গোটা জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা জিরে এবার এগুলো একটু পনেরো থেকে কুড়ি মতো নেড়ে চেড়ে ফ্রাই করে নেব তারপরে দিয়ে দেব ওই করে রাখা আলুগুলো আলুগুলো আমি খুব সেদ্ধ করিনি তোমরা দেখে নিলে কচুর সাথে একটু ভাপিয়ে নিয়েছিলাম এবার ভাজবো তারপর রান্না করব এ করতে করতে কচু এই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তো এবার আলুগুলোকে একটু ফ্রাই করে নেব প্রথমে তো দেখো আলুগুলো একটুখানি ফ্রাই করে নেওয়ার পর এবারে এরকম ঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আলুর সাথে দিয়ে দিলাম পেঁয়াজগুলো তাহলে আলুর সাথে ফ্রাই হয়ে যাবে পেঁয়াজগুলোকে কিন্তু বেটে দিলে হবে না এরকম কুচিয়েই দিতে হবে পেঁয়াজগুলো আর আলুগুলো যে একটু ফ্রাই হয়ে এলো এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা তোমরা চাইলে আদা রসুনটা পেস্ট করে নিতে পারো তবে আমি একটু থেতো করে দিলাম এক চামচ মতো দিয়ে দিলাম আদা আর রসুন বাটাটা এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এবার ভালো করে সমস্ত মশলাগুলোকে আলুর সঙ্গে ফ্রাই করে নিতে হবে আর ফ্রাই করতে করতে খানিকটা কষানো হয়ে যাবে দেখো চারপাশ থেকে কেমন তেলটা ছেড়ে দিয়েছে তার মানে মশলাগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তবে নুনটা আর লঙ্কাটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবে এবারে দিয়ে দিলাম একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি চিনিটা এই সময় দিয়ে দেওয়াটাই বেটার তাহলে কচু আলু কোনোটাই ভাঙবে না এবার সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে এটাই কিন্তু রান্নার মেন পার্ট একটুখানি জল দিয়ে দিলাম হাফ কাপ মতো যাতে মশলাটা কড়াইয়ের নিচে লেগে না যায় মশলাকে যত কষানো হবে তত কিন্তু স্বাদ ভালো হবে তবে আবার খেয়াল রাখতে হবে মশলা যেন কষাতে কষাতে নিচে লেগে কালো না হয়ে যায় তাহলে কিন্তু স্বাদ একদম খারাপ হয়ে যাবে দেখো মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে দেখো চারপাশ থেকে তেলটা ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে মিক্স ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকেও মশলাগুলোর সাথে একটু কষিয়ে নেব তাহলে মাছের টেস্টটাও আরও আরো একটু বেড়ে যাবে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা কচুগুলো কচুগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে নেবো মশলাগুলোর সাথে তেজপাতাগুলো এই সময় উঠিয়ে দিলাম আমি এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো গ্রেভির জন্য জলটাও কিন্তু যে যার আন্দাজ মতো দেবে যদি কেউ ঝোল ঝোল পছন্দ করো তাহলে একটু বেশি করে জল দেবে আর যদি কেউ গামাখা গামাখা খেতে পছন্দ করো তাহলে জলটা আমি যতটুকু দিলাম আমি এখানে দেড় কাপ মতো জল দিলাম আমরা একটু গামাখা গামাখাই পছন্দ করি খুব বেশি ঝোল ঝোল পছন্দ করি না তো দেখো গ্রেভিটা ফুটে গেছে এবার এর মধ্যে চাইলে তোমরা গরম মশলা দিতে পারো কিন্তু আমি দিলাম না গরম মশলাটা দিয়ে দিলে চিংড়ি মাছের স্মেলটা চলে যাবে তাই আমি অ্যাড করলাম না তোমরা যদি কেউ মনে করো গরম মশলা দেবে তো এই সময় গরম মশলা দিয়ে দিতে পারো তো এটা একদম কমপ্লিট রান্নাটা এবার আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো পাঁচ মিনিট হয়ে গেছে ফিরে এলাম এবার আমি এটা একটা সার্ভিং বলে সার্ভ করে তোমাদের দেখাই চলো গ্রেভিটা দেখো আমি কিন্তু একদম গামাখা গামাখা রেখেছি খুব বেশি ঝোলঝোলও নয় আবার খুব বেশি শুকনোও নয় তোমরা দেখেই নিলে কিভাবে আমি রেসিপিটা তৈরি করলাম অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলে যেও না কিন্তু আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই প্রতিবারের মতো এবারও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার এই চ্যানেলের রেসিপি ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে নেবে আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো নেক্সট এপিসোডের নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো খাও সুস্থ থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বা বাই